হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে টপিক হলো আমরা কিভাবে একটা মেগা মেনু বানাবো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আমাদের এক টেস্ট ওয়েবসাইটে আমি লগ ইন করে আছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা মেনুর মধ্যে কিছু ড্রপডাউন এলিমেন্ট দেখা যাচ্ছে, সাব মেনু দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা যেটা করব যে আমরা এটাকে মেগা মেনুতে কনভার্ট করব। তাহলে আমি এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। তাহলে প্লাগইনে যে আমরা একটা নতুন প্লাগইনের নাম সার্চ করব, প্লাগইনটির নাম হলো এলিমেন্টস কিট। প্লাগইনটি আমরা পেয়ে গেছি, এটা এখন আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এলিমেন্টস কিট নামে একটা অপশন চলে এসেছে, তার মানে আমাদের অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে ক্লিক করে আমরা বেসিক সেটআপটি করে নিব। এখানে অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের হেডার ফুটার মেগামেনু অপশনগুলো অন আছে। তারপর নেক্সট নেক্সট করে আমরা সেটআপটি কমপ্লিট করব। এখানে মডিউলসে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের হেডার ফুটার মেগা মেনু অন আছে। এরপর আমরা হেডার ফুটার অপশনে যাচ্ছি। এখান থেকে আমরা একটা নতুন টেমপ্লেট বানাবো, অ্যাড নিউতে ক্লিক করি। এখানে একটা টাইটেল দিব, টাইপ থাকবে হেডার, কন্ডিশন এন্টার সাইটের জন্য থাকবে, আর অ্যাক্টিভ করে নিচ্ছি। তারপর সেভ চেঞ্জেস দেখতে পাচ্ছি টেমপ্লেটটি অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে এডিটে ক্লিক করি। এরপর এডিট কন্টেন্ট, তাহলে দেখতে পাবো টেমপ্লেটটি আমাদের এলিমেন্টের দিয়ে ওপেন হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটটি এই মুহূর্তে ব্ল্যাঙ্ক আছে। আর এখানে আমরা নতুন করে সেকশন অ্যাড করে কাজ শুরু করব। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের আগে যেরকম হেডার ছিল সেরকম সিমিলার একটা হেডারই আমরা বানাচ্ছি। তাহলে আমরা এখানে দুইটা সেগমেন্ট নিয়ে নিতে পারি, লেফট সাইডটা ছোট নিচ্ছি যেহেতু এখানে লোগো থাকবে, লোকের জন্য আমরা লেফট সাইড থেকে ইমেজ নিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা ডামি ইমেজ বসাচ্ছি, এখানে আমাদের লোগোটা বসবে ওয়েবসাইটে। আর রাইট সাইডে আমরা বসাবো মেনু। এখানে একটা জিনিস যে আমরা এখানে অবশ্যই এলিমেন্টস কিটে ন্যাব মেনুটি সিলেক্ট করব, যেহেতু আমরা মেগা মেনু বানাবো। ওকে, আমরা মেনুটা নিয়ে নিয়েছি। এখন মেনুটিতে একটু সেটিংস চেঞ্জ করতে হবে যেন এটা দেখতে একটু আই ক্যাচি হয়। আমি স্টাইলে যে মেনুটি একটু চেঞ্জ করতে চাচ্ছি, এগুলো ফন্ট, ডিজাইন, কালার, এই জিনিসগুলো।
ড্রপডাউন অ্যারো হিসেবে আমি ফিল অ্যারোটি নিয়ে নিচ্ছি, এটি আমার কাছে ভালো লাগে। তবে আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আপনারা সেটা ইউজ করতে পারেন। ওকে, আমাদের স্টাইলিং ডান, তাহলে আমি আপডেট করে নিচ্ছি। আপডেট হয়ে গিয়েছে, এখন আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। এরপর আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে। এখানে যে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এলিমেন্টস কিট মেগা মেনুটি এনাবল করতে হবে। চেকবক্সে ক্লিক করে আমি সেভ করে নিচ্ছি। এরপর আমরা লিড ম্যাগনেট এই মেনুটিকে মেগা মেনু বানাবো, সেই জন্যে এখানে মেগা মেনুতে ক্লিক করছি। মেগা মেনু এনাবল করব, আর সেটিংসে যে আমি এটা ফুল উইথে ডিফল্ট পজিশনে যাচ্ছি, সেটা আমি সেটিংসটা চেঞ্জ করে নিলাম। এরপর সেভ। ওকে, সেভ হয়ে গিয়েছে। এখন এডিট মেগা মেনুতে যাচ্ছি। আমরা এখানে এলিমেন্টস কিটের একটা অপশন আছে, ই লেখা, এখানে ক্লিক করব। এখানে আমরা র থেকেও বানাতে পারতাম মেগা মেনুটি, কিন্তু আমি প্রিফার করছি যে কোনো একটা স্যাম্পল নিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের বানানোর সময় অ্যালাইনমেন্টের প্রবলেমটাও কম হবে, প্লাস আমরা অনেক দ্রুত মেগা মেনুটি বানানো কমপ্লিট করতে পারবো। ওকে, আমরা একটা লেআউট পেয়ে গিয়েছি। এখানে আমাদের লেআউটটি আমরা যেভাবে প্রয়োজন সেভাবে মডিফাই করে নেব। এখানে আমাদের তিনটি অপশন আছে, তাই আমরা তিনটি অপশনই রাখব, বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে রাইট সাইডের ছবির জায়গায় তাই আমি অন্য কোনো ছবি দিয়ে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো হেডিংগুলো টাইটেল আর অবশ্যই লিঙ্কগুলো আমি প্রয়োজন মতো বসিয়ে নেব। এখানে আমার এক লিস্ট আইকন ইউজ করা আছে, এখানে আমি ছবিটি চেঞ্জ করতে চাচ্ছি, দেখি অন্য কোনো ছবি সুইটেবল হয় কিনা।
তবে এটা জরুরি না যে ছবি ইউজ করতে হবে ছবি না ইউজ করলেও কোনো প্রবলেম নেই এখন আমাদের মেগামেনুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপডেট ক্লিক করছি আপডেট হয়ে গেলে আমরা এখানে ক্রস বাটন দিয়ে কেটে দিব আর সেভ করে সেম ভাবে এখানে ক্রস বাটন দিয়ে উইন্ডোটি কেটে দিব তারপর সেভ মেনু ওকে তাহলে চলুন দেখা যাক আমাদের মেগামেনুটি কেমন হয়েছে ভিউ সাইড করছি দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে একটা মেগামেনু বানিয়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু গেট মোর আপডেটস লাইক দিস অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট ইফ ইউ নিড এনিথিং এলস টু নো টেক কেয়ার